নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে দেখো, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এই রেসিপিটা তোমরা আগে কোনো দিনই বানাওনি মনে হয়, তোমরা তবে বানিয়ে বাড়িতে দেখো। স্টিক পর্ন মশালা, দেখো এক একটা স্টিক ঢুকিয়ে চিংড়ি মাছগুলোর মধ্যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা বেটেছি, রসুন বেটেছি, দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর একটা টমেটো কুচি করে নিয়েছি। আর ওটা লঙ্কা বাটার জলটা একটা বাটির মধ্যে রেখে দিয়েছি শিল ধুয়ে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দু চামচ মতো সরষের তেল দিয়েছি। সরষের তেলের মধ্যে আমি এক চামচ গোটা জিরে, একটি শুকনো লঙ্কা আর দারচিনি, একটি ছোটো এলাচ, দুটো লবঙ্গ আর পাঁচটা গোলমরিচ, একটি তেজপাতা দিয়ে আমি ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তারপর এই ফোড়নের মধ্যে আমি যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা ভাজার সময় আমি একটুখানি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় আর খুব ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা দেখো প্রায় ভাজা আমার হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে, আর পেঁয়াজটাও গলে যাবে খুব তাড়াতাড়ি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলে। এবারে ছোটো চামচের এক চামচ মতো আমি রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটাটা যেটা দিলাম সেটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা রসুনের গন্ধ ছাড়বে। খুব ভালো করে আমি ভেজে নিলাম, দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচিটা দিয়ে দেব, একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি যেটা কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আগে থেকে আমি নুনটা দিয়ে রেখেছি তাই টমেটোটা আমার গলে যাবে। এবার এই লঙ্কা বাটার জলটার মধ্যে আমি এক হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে জলটার মধ্যে গুলে নেব। খুব ভালো করে আমি এটা গুলে নেব, মানে একটা মশলা তৈরি করে নিলাম ওটার মধ্যে। এবারে ওই যেটা আমি মশলাটা কষছিলাম ওর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, কি সুন্দর কালার বেরিয়েছে একটা। এবারে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা বাটা, ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণ একটু জল দেব, দিয়ে খুব ভালো করে এটা আমি কষাবো, যাতে মশলাটা পুড়ে বা লেগে না যায়। আমার রান্না তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেও, যাতে পরের রান্নাটি তোমরা আবারও দেখতে পাও। দেখো খুব ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে, গা থেকে এবার আস্তে আস্তে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, যেটা দুটো লঙ্কাকে আমি বেটে রেখেছিলাম সেই লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি ছোটো চামচের এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যাতে কালারটা খুব সুন্দর হয়। আবারও এটা খুব ভালো করে আমি মিক্সড করে নেব, আর স্বাদ মতো লবণ, লবণটা আমি কম দিচ্ছি, যেহেতু পেঁয়াজটা ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা আমি আর একটু কম দিলাম। এবারে খুব ভালো করে এটা আমি কষিয়ে নেব, মশলা খুব ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না। দেখো মশলা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো একটু চিনি দেব, তোমরা যদি মনে পারো যে চিনিটা স্কিপ করবে করতে পারো, আমি চিনিটা দিলাম যাতে এর স্বাদটা আরও সুন্দর হয়, তোমরা নাও দিতে পারো। এবারে খুব ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে, দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এই রান্নাটা তোমরা বাড়িতে করো অবশ্যই দেখো, এটা একটা নতুন রান্না। এবারে আমি জল দিয়ে দেবো এটার মধ্যে, পরিমাণ মতো আমি জলটা দেব। জলটা দিয়ে খুব ভালো করে আমি এটা মিক্সড করে নেব। দেখো খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে মশলার সাথে জলটা। এবারে জলটা যখনই ফুটতে শুরু করবে, দেখো ফুটতে অলরেডি আমার শুরু করে দিয়েছে। এবারে আমি যে স্টিকগুলো রেখেছি চিংড়ির, সেই স্টিকগুলো আস্তে আস্তে করে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব।
খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। এবার স্টিকগুলো দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিই, আমার এখানে 7 পিস কিন্তু স্টিক আছে, এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ওই 2-3 মিনিটের জন্য, বেশিক্ষণ না, 2-3 মিনিটের জন্য আমি এটা ঢেকে রাখব। কিছু সময় পর আমি আবার ফিরে আসছি, 2-3 মিনিট আমার হয়ে গেছে, দেখো জলটা অনেকটা কমে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে, কালারটা গন্ধটাও খুব ভালো বেরিয়েছে, ভাতের সাথে তো দারুণ লাগবে, রুটির সাথেও ভালো লাগবে, যে যেটা পছন্দ করে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, আর খেয়ে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের রান্নাটা কেমন লাগলো। স্টিক পর্ন মশালা আজকের মতো এইখানেই, কালকে আবার দেখা হবে, টাটা।